हाय नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल अपने सबाई के मन थेके धन्यवाद और आत्मिक नमस्कार जानाई। परमेश्वर भीतर वाक्य गभीर भेद और वचन अपने जीवन के आत्मिक जीवने सठिक भावे चालित करे, कारण कि ईश्वर वाक्य जीवंत कार्यसाधक और समस्त द्विधार खड़क अपेक्षा तीक्ष्ण। तई आसुन परमेश्वर पिता आजकेर गभीर वचनेर भेद आमरा जानबो। तई अवश्य भिडियोटिके शेष पर्यन्त देखबेन मनोयोग सहकारे और अवश्य चैनल नतून दर्शकले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटिके अन करे देबेन। तई आसुन कथा ना बाड़िये आजके वचने भिडियो थाम्बनेल देखे निश्चयई बुझते पेरेछेन भिडियोटि कोन टपिकेर, कारण कि आजके जे शिक्षा रयेछे सेटा हच्छे परमेश्वर पिता तार वाक्यते बोलेछे जे आमिई प्रकृत ईश्वर आर केउ ईश्वर नय। केन ओई कथाटा बोलेछेन, কেন সেই কথার মধ্যে কতটা ভ্যালু রয়েছে বা কতটা প্রুভড করে তিনি প্রকৃত ঈশ্বর বাকি সব ঈশ্বর নয় কেন বলেছেন তিনি, অবশ্যই বাইবেলে আজকে এই বিষয়ে জানবো। তাই আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি এই মুহূর্তে চলে যাব যিশাইয় 45:18-তে। এখানে পরমেশ্বর পিতা কী বলেছে দেখুন, কেননা আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা সদাপ্রভু স্বয়ং ঈশ্বর। এই যে আকাশমণ্ডল দেখছেন এ সৃষ্টিকর্তা সদাপ্রভু, মানে সবসময়ের জন্য আপনার কাছে থাকবে পরমেশ্বর, তিনি স্বয়ং ঈশ্বর যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্মাণ করিয়াছেন, যিনি কী করেছেন এই পৃথিবীকে সংগঠন করিয়া নিজের প্ল্যানিংয়ে, গডস প্ল্যানিং নট এ হিউম্যান প্ল্যানিং, নিজের পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছেন, তাহা স্থাপন করিয়াছেন ও অনর্থক সৃষ্টি না করিয়া বাসস্থানার্থে নির্মাণ করিয়াছেন। যে অনর্থক সৃষ্টি না করে বাসস্থান মানুষের থাকবার জন্য জায়গা তৈরি করেছেন এবং অনর্থক সৃষ্টি করেনি, তাই এখানে বলেছে যে পৃথিবী সংগঠন করে নির্মাণ করিয়াছেন, তা স্থাপন করিয়াছেন ও অনর্থক সৃষ্টি না করিয়া মানুষের বাসস্থানার্থে মানুষ থাকবার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। তিনি এই কথা কহেন, আমি সদাপ্রভু আর কেউ নয়। তিনি বলেন যে আমি সদাপ্রভু আর কেউ নয়, আর জগতে যা কিছু দেখছেন তেনারা কেউ ঈশ্বর নয়, কারণ কি পরমেশ্বর প্রকৃত ঈশ্বর, তিনি ন্যায় ঈশ্বর, ধার্মিকের তথার ঈশ্বর। তাই অবশ্যই পরমেশ্বর পিতাকে আমাদের বিশ্বাস করতে হবে এবং পরমেশ্বর পিতা যেটা বলে সেই অনুসারে চলতে হবে, তবে আপনাদের জীবনে প্র্যাকটিক্যাল আপনি ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আপনি দেখতে পাবেন। নাহলে আপনি যতই চলুন, আপনি যদি না শুনে সে বাক্যকে পালন করেন ততক্ষণ আপনার জীবনে কোনো কাজ নেই। আমি গোপন অন্ধকার মধ্যে সে কোনো স্থানে কথা বলি নাই, আমি যাকবের বংশ এই বাক্যকে কহি নাই যে তোমরা অনর্থক আমার অন্বেষণ করো। যে আমি গোপনে কথা বলি না, আমি ডাইরেক্ট সবার সামনে যে কথা বলি, পরমেশ্বর মানুষের সামনে যে ডাইরেক্ট বলতে চাই আজকে বচন, আজকে বচন পরমেশ্বর পিতা ডাইরেক্ট আপনাদেরকে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে, কারণ কি পরমেশ্বর ডাইরেক্ট বলে, ইনডাইরেক্টলি তিনি বলে না, ঘুমাকে ফিরাকে মানে এদিক ওদিক করে বলে না, ডাইরেক্ট বলে, স্পষ্ট বলে, শুনতে হয় শুনুক যার কান আছে, পরমেশ্বর পিতা বারবার বলে। তাই এখানে বলছে তোমরা অনর্থক আমার অন্বেষণ করো, আমি সদাপ্রভু ন্যায্য বাক্য বলি, সরলতার কথা কই। যে আমি কোনো কাউকে বলিনি যে তোমরা অনর্থক, পরমেশ্বরের কাজ করা মানে অনর্থক সেবা করা বা মানে বেকার টাইম পাস করা, এটা পরমেশ্বর বলেনি। পরমেশ্বর বলছে যে আমার কাছে সময় দেয় না সে সময়ের বহু গুণ ফিরে পায়, কারণ পরমেশ্বর পিতা আপনাকে সেইভাবে আশীর্বাদ করতে চান। আমি সদাপ্রভু ন্যায্য বাক্য বলি, সরলতার কথা বলি, যে আমি সদাপ্রভু ন্যায্য বাক্য বলি, যেটা ভ্যালিড বাক্যবচন সেটা বলে, যে কথা দ্বারা আপনি জীবন পাবেন সেটা বলবে, বাড়তি কথা তিনি বলবে না, তিনি ডাইরেক্ট কথা বলবে এবং স্পষ্টই বলবে, কারণ তিনি অন্ধকারময় ঈশ্বর নয়, তিনি জ্যোতির্বান ঈশ্বর, সব কিছু সৃষ্টি করেছে, অন্ধকার জ্যোতি সব কিছু তার পরমেশ্বরের দ্বারা সৃষ্টি, তাই অবশ্যই সব কিছু তার কাছে নত হবে, যে যতই চালাকি করুক না পরমেশ্বরের কাছে সব কিছু চালাকি প্রকাশ পায় এই বচনের দ্বারা। হে জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল তোমরা একত্র হইয়া এসো, যে জাতিগণের মধ্যে জগতের মানুষেরা তোমরা একত্র হয়ে আসো, নিকটে আসো, তাহারা কিছুই জানে না যাহারা আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়ে বেড়ায়। যে সেই সব ব্যক্তিরা যারা জগৎ সংসারের মানুষ তারা কিছুই জানে না, তারা প্রতিমা একটা পুতুল গড়ে মাটি দিয়ে শ্বাস দিয়ে সেই প্রতিমার কাঠ বয়ে বেড়ায়, এই ব্যক্তিরা কিছুই জানে না, এরা কি করছে এরা নিজেরাও জানে না, আর যখন জানতে পারবে তখন এদের পরমেশ্বর কি বলবে, অবশ্যই শাসন এদের জীবনে আসবে, কারণ পরমেশ্বর পিতা বলে যে এরা কিছুই জানে না, এরা এদের কোনো ভ্যালু নেই পরমেশ্বরের নজরে, তাও মানুষ এদেরকে নিয়ে মাতামাতি করে। তাই পরমেশ্বর পিতা বারবার বলছে যে প্রতিমার কাষ্ঠ বইয়ে বেড়ায়, যারা এমন দেবতার কাছে প্রার্থনা করে যে পরিত্রাণ করতে পারে না, যদি এরা এমন দেবতার কাছে প্রার্থনা করে সে পরিত্রাণ করতে পারবে না, সে আপনাকে জীবনে পাপ থেকে পরিত্রাণ করতে পারবে না, একদম যিশুর কাছে আপনাকে সেই পরিত্রাণের রাস্তা আছে। তাই পরমেশ্বর পিতা বলে যে তোমরা সংবাদ দেও, কথা উপস্থিত করো, সকলে পরস্পর মন্ত্রণা করুক, যে তোমরা তাদেরকে বলো তোমরা ভুল করছো, অবশ্যই চেতনা দাও, তারা মন ফেরাক, পূর্ব হইতে একা এ কথা জ্ঞাত করিয়াছ, সেকাল হইতে কে সংবাদ দিয়েছে, আমি সদাপ্রভু কী করি নাই। পরমেশ্বর বলছে আমি সদাপ্রভু সবসময়ের জন্য প্রভু, আমি কী করি নাই তোমাদের জন্য, আমি সদাপ্রভু আমি কী করি নাই, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। পরমেশ্বর বলছে যে আমি ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই, নো গড বিকজ আই এম ইউর গড,
পরমেশ্বর একমাত্র ঈশ্বর, আর জগতে যা কিছু কেউ তারা ঈশ্বর নয়, তারা যতই বলুক ঈশ্বর কিন্তু তারা কেউ ঈশ্বর নয়। এটা আপনাকে জানতে হবে আজকে। পরমেশ্বর পিতা বারবার এই বচনের দ্বারা এই বাক্যটাই আপনাদেরকে বলছে, এটা আমি বলছি না, পরমেশ্বরের ব্যবস্থা বলছি, পরমেশ্বর বাইবেল বলছে। আর পরমেশ্বর কথা কখনো মিথ্যা হয় না, পরমেশ্বর প্রত্যেকটা কথা পূরণ হবেই। যতই সমস্যা আপনার জীবনে আসুক, যিশুতে যদি আপনি থাকেন অবশ্যই আপনার কোনো দণ্ডাকা নেই, আর আপনার জীবনে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যতই চালাকি করুক শয়তান, আপনার জীবনে হালত বিমারি বিভিন্ন পরিসানে আনবে, আপনি যদি বিশ্বাসে স্থির থাকেন না, চুটকিও সে ট্রান্স মানে নিকাল যায়, হিন্দিতে বলে যে চুটকিও সে উছাড় যায়গা। পরমেশ্বর বচন সব কিছু ঠিক করতে পারে। আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। যে আমি ধর্মশীল, প্রকৃত ধর্ম আমার কাছে রয়েছে, সত্য ধর্ম, মিথ্যা নয়। জগতে কী আছে, মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন এইভাবে চলছে না। পরমেশ্বর ব্যবস্থা বলে যে এখানে কোনো ধর্মের নেই, এখানে হচ্ছে প্রকৃত আত্মার ব্যবস্থা। পরমেশ্বর ব্যবস্থা মাংসের নয়, এটা হচ্ছে আত্মার ব্যবস্থা। অবশ্যই সে আত্মা অনুসারে যদি আপনি চলেন, পরমেশ্বর ব্যবস্থার অংশীদার হতে পারবেন। যদি মাংসের ভাষায় জীবনধারণ করে তাহলে আপনি প্রতিমা গণের মুখ। তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে মন ফিরাতে বলে, পরমেশ্বর পিতা এখানে এই বিষয়ে আজকে শেখাচ্ছে আপনাদেরকে। হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়ে পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর আর কেউ নয়। পরমেশ্বর কেন দাবি করছে যে আমি ঈশ্বর? কারণ পরমেশ্বর তার বাক্যে, তার কথা, তার কার্য, তার ব্যবহার, পরমেশ্বরের প্রতি যে আমাদের ব্যবহার আর পরমেশ্বরের মানুষের প্রতি যে ব্যবহার করছে, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট থিংস। যে পৃথিবীতে কোনো ঈশ্বর নেই আমি ব্যতীত, আমি ঈশ্বর আর কেউ নয়। এখানে তিনি কেন বললো, এখানে এত তিনি শক্তি দিয়ে কেন বলতেছে, কারণ এর মধ্যে মেহত আছে। পরমেশ্বর সৃষ্টিকর্তা, স্রষ্টা সব কিছুর, আর পরমেশ্বরকে উপাসনা না করে জগৎ সংসারে মানুষ কার উপাসনা করছে আপনারা নিশ্চয় জানতে পারছেন। তাই পরমেশ্বর পিতা বারবার বলে যে আমি ঈশ্বর, তারা কেউ ঈশ্বর নয়। তাই অবশ্যই পরমেশ্বরকে আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে, একটি বাক্য যা ফিরিয়ে আসিবে না। যে আমার মুখ থেকে পরমেশ্বর আজকে যা বলছে সেটা ধার্মিকতা, সেটাই প্রকৃত জীবন, প্রকৃত আপনার জীবনের পথ, বেঁচে থাকার রাস্তা। পরমেশ্বর পিতা বলে প্রত্যেক বস্তু তো আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, যে প্রত্যেকটা হাঁটু একদিন প্রত্যেকটা মানুষের নত মস্তকে আমার কাছে আসবে, পাতিত হবে, একটা বচনে লেখা আছে, আর বচন পুরা হবেই, আমিন। লোকে আমাকে বলিবে এবং প্রত্যেক জিহা শপথ করিবে, এবং প্রত্যেকটা জীব, এই যে জীব শপথ করবে, কার? যিশুর ধন্যবাদ, পরমেশ্বরের ধন্যবাদ করতে হবে, না হলে পাপের ক্ষমা নেই, পরমেশ্বর বলেই দিয়েছে। লোকে আমাকে বলিবে কেবল সদাপ্রভুতে ধার্মিকতা ও শক্তি আছে। লোক তখন বলবে যে কেবলমাত্র পরমেশ্বরের কাছে কি শক্তি আছে, ধার্মিকতা? আজকে যেমন জগতে অনেক মানুষেরা পরমেশ্বর ভবনে আসে, বিভিন্ন জায়গায় দেখি, তারা এসে বলে এত জায়গায় ঘুরেছি, এত ডাক্তার, এত কিছু দেখিয়েছি, কোথাও সুস্থ হতে পারিনি, কিন্তু পিতার ভবনে এসে আমি সুস্থ হয়েছি। কেন বলেছে? কারণ কি? পরমেশ্বর করতে পারে, পরমেশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই। যদি আপনি বিশ্বাস করেন তো আপনার জন্য সব কিছু সম্ভব, এমন কোনো পরিসানি সমস্যা নেই আপনার জীবনে যেটা পরমেশ্বর করতে পারে না। যদি আপনার বিশ্বাস থাকে ঠিক, তাহলে আপনার জীবনে সেটা হবেই, আমিন, হয়ে গেছে। তাই তাহারই কাছে লোকেরা আসিবে এবং যে সকল লোক তাহাতে বিরক্ত তারা লজ্জিত হইবে। অনেক মানুষেরা আসবে এবং পরমেশ্বরের গৌরব প্রশংসা করবে, যারা ঘৃণা করতো পরমেশ্বরকে, টিটকারি করতো, তারাও একদিনে আসবে। আপনি যদি স্থির থাকেন, আপনার কাছে যদি পরমেশ্বর ব্যবস্থা থাকে, অবশ্যই পরমেশ্বর ব্যবস্থা অনুসারে চলেন, তবে একদিন মানুষেরা আসবে আপনার কাছে, নত হতে বাধ্য, পরমেশ্বরটা বলে। তাই যে সকল লোক তাহাতে বিরক্ত তারা লজ্জিত হবে, যে সকল মানুষ পরমেশ্বরের প্রতি বিরক্ত তারা লজ্জা পাবে। সদাপ্রভুতি ধার্মিকতা ঈশ্বরের সমস্ত কিছু হইবে এবং শ্লাঘা করিবে। কেবলমাত্র পরমেশ্বরের কাছে এসে মানুষ শ্লাঘা করবে, তার পাপের অনুশোচনা করবে। তাই অবশ্যই পরমেশ্বর পিতার ব্যবস্থা অনুসারে চলতে হবে, আর পরমেশ্বর পিতা যেটা বলে সেটা শুনে চলুন। শুনলে হবে না, বুঝতে হবে, আত্মাতে নিন। আর পরমেশ্বর ব্যবস্থা উত্তম, আত্মার ব্যবস্থা। তাই অবশ্যই পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান গুরু যিশুর নামে, কারণ পিতা সবসময় আমাদেরকে আত্মায় শেখায় আমরা কেমনভাবে চলবো, আমাদের আচার আচরণ চালচলন কেমন হওয়া উচিত। তাই অবশ্যই যারা আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। কারণ কি? পরমেশ্বর পিতার বাক্য গভীরের ভেদ এই চ্যানেলে আমরা নিয়ে আসি। তাই ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান যিশুর নামে, গুরু যিশুকে অন্তর হৃদয় থেকে আমার ধন্যবাদ, আমিন। প্রেস অফ লর্ড, পরমেশ্বরের তারিফ করুন, আমিন।